আজকে আমার রেসিপি হলো চিকেন রাজশাহী। চিকেন রাজশাহী করতে আমি যে চিকেন 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে আমি টক দই, নুন আর সামান্য লেবুর রস দিয়ে আমি অনেকক্ষণ, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা হয়েছে আমার, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর দেখুন এরকম সাইজের আমি প্রায় 6টা থেকে 7টা পেঁয়াজ নিয়েছিলাম, আর তার থেকে খানিকটা পেঁয়াজ, আদা, রসুন মিলে আমি এরকম একটা পেস্ট তৈরি করেছি। 2টো রসুন নিয়েছিলাম আর 4 টুকরো আদা নিয়েছিলাম আর খানিকটা পেঁয়াজ নিয়েছিলাম, নিয়ে এরকম একটা পেস্ট তৈরি করেছিলাম। আর এটার মধ্যে রয়েছে আমার পোস্ত, কাজু আর রয়েছে আমার কাঁচা, মানে কাঁচা লঙ্কা, কিন্তু লঙ্কাটার রং ছিল লাল, পাকা পাকা কাঁচা লঙ্কা। আর এখানে যে আমি পেঁয়াজটার খানিকটা পেস্ট করেছি আর বাকি পেঁয়াজটা আমি এরকমভাবে রেখে দিয়েছি, এটাকে ভাজা করব। এবার দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, কিন্তু আমার কাছে সাদা তেলটা শেষ হয়ে গেছে বলে আমি সর্ষের তেল দিয়েছি, কিন্তু এটা সাদা তেল দিয়েই আপনারা করবেন, কারণ সাদা তেলের টেস্টটা আলাদা হবে। এর মধ্যে পেঁয়াজটা যেরকমভাবে বিরিয়ানির যে বেরেস্তা তৈরি হয় ঠিক ওরকমভাবে মুড়মুড়ে করেই আমি এটাকে ভুনবো, যতক্ষণ না পর্যন্ত সেই লাল ভাবটা আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। দেখুন আমার যে পেঁয়াজ ভাজাটা বাকি ছিল সেটা সম্পূর্ণ এরকমভাবে আমি লাল লালভাবে ভিজে ফেলেছি। এবার এটাকে আমি সম্পূর্ণ মিক্সির মধ্যে দেব গ্রাইন্ড করবার জন্য। মধ্যে আমি ছোট 1 প্যাকেট টক দই নিয়ে এসেছিলাম, ঠিক আছে, সেটার হাফ হাফ যে পরিমাপটা সেই হাফ টক দইটা আমি পুরোটা এখান মধ্যে দিয়ে দেবো, কারণ আর অর্ধেকটা আমি এর যে ছোট যে প্যাকেটটা দিয়েছিলাম তার অর্ধেকটা আমি মাংস ম্যারিনেশনের জন্য ওর মধ্যে দিয়েছি, আর যে অর্ধেকটা ছিল সেটা আমি এইভাবে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্রাইন্ড মেশিনে দিয়ে গ্রাইন্ড করব। এবার দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে, টক দই আর যে পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম সেটা দিয়ে পেস্ট করার জন্য। এটা দেখবেন এর স্মেলটাও ভীষণ সুন্দর হয়। এটা বসিয়ে দিলাম, গরম করব, তেলটাও আমি দিয়ে দিলাম, তেলটা আমি অনেকটাই দেবো, কারণ এর মধ্যে এবার যে মাংসটা আমার ম্যারিনেট করা ছিল সেই মাংসটাকে এবার আমি ভাজা করব, লাল করে ভাজা করে হালকাভাবে তুলে নিতে হবে। বেশ গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে যে ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল সেই চিকেন আমি 1 পিস 1 পিস করে দিয়ে দেবো, এরকম ঠিক সেইভাবেই আমরা চিকেনটা খাবো। তবে খুব সাবধান, চিকেন কিন্তু ভীষণ থাকে, আমি আপনার একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন। চিকেনটা ঠিক সেরকমভাবে আমরা মাছগুলো ভাজি একটা করে, ঠিক ওইভাবে আমি চিকেনটাকে হালকা লাল করে ভেজে তুলে নেব। আর চিকেন ভাজাটার সময় আপনারা খুব এটা কম আগে দিয়ে ভাজা করবেন, কারণ বেশি আগে দিলে চিকেন অনেক সময় থাকে, আর নয়তো একটু ঢাকা দেবেন না, ঢাকা দিলে তাহলে চিকেনটা লাল হয়ে ভাজবে না। আমি মাংস ভেজেছিলাম তো তারপরে তো তেলটা কড়াইটা পোড়া পোড়া হয়ে গেছিলো, তাই আমি ওটাকে পরিষ্কার করে আবার ফ্রেশ কড়াই দিয়ে ফ্রেশ তেল দিয়ে রান্না করছি। নিলাম 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো তেজপাতা দিলাম ফোড়নের জন্য, আর তেলটাকে আমি আরেকটু ভালো করে গরম করছি যাতে তেজপাতা দুটো ভাজা ভাজা হবে, তাহলে আমি বুঝে যাবো এবার তেলটা বেশ ভালো গরম হয়ে। আমি এটার মধ্যে যে আদা রসুন আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা না কাঁচা পাকা লঙ্কা যে দিয়ে আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা এবার আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি খানিকটা এটাকে নাড়াচাড়া করবো, মানে যতক্ষণ না এটা ভাজবে কাঁচা মশলা আর গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকবো। এবং এর মধ্যে আমি দিয়ে দেবো অনেকটা নুন দেবো, নুনটা আপনারা টেস্ট মতোই দেবেন, ও হলুদ দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়বো, যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো, এবং ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেবেন। আপনারা আন্দাজ মতো ধনে গুঁড়োটা দেবেন, এর মধ্যে আমার আন্দাজ মতো আমি ধনে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো খানিকটা ধনে গুঁড়ো, আমি এর মধ্যে খানিকটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, জিরার গুঁড়োটা আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন, দিয়ে মশলাটাকে
দেখুন চড়া আজে দেবেন, দিয়ে এইভাবে আপনি নাড়তে থাকবেন, নিচে যাতে লেগে না পড়ে যায়। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পোস্ত বাদাম, আর ওই যে বললাম কাঁচা লঙ্কা যেটা পাকা হয় সেটাকে একটু দিয়ে পেস্ট করেছি বলে আমার রঙটা এরকম লালচে এসছে। মধ্যে আরেকটু জল দিয়ে দিলাম, এবার আমি মশলাটাকে ভালো করে কষাবো। এইভাবে আমার মশলাটা প্রায় হয়ে এসেছে, এটাকে আমি আরেকটু ফোটাবো কারণ এটার থেকে তেলটাকে আরেকটু বের করবো। মশলাটা যত কষবে ততই তেলটা আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার, যদি ঘি থাকে ভালো ফ্রেশ ঘি থাকে তাহলে আপনারা ঘিও দিতে পারেন, কিন্তু আমার কাছে ঘিটা সেরকম একটা ফ্রেশ নেই আর ঘি আমি খুব একটা পছন্দ করি না, সেই কারণে আমি এটা বাটার দিলাম। আপনারা ঘি যদি ভালো ঘি থাকে তবে আপনারা ঘিটাও ইউজ করতে পারেন। আমার মশলা কষানোটা ঠিক এইভাবে হয়ে এসছে এবং যত কষানো হবে তত এর রঙটা আস্তে আস্তে লাল হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা আমার যে চিকেনটা, সেটা আমি এবার এটার মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আমরা এনে সাধারণত টক দই ধুয়ে আমরা বিভিন্ন ভাবে আমরা ম্যারিনেট করি, কিন্তু আপনারা যদি বাজার থেকে কখনো একদম টাটকা মাংস কিনে এনে সেটাকে যদি আপনারা নুন দিয়ে মাখিয়ে রেখে দেন কাঁচা অবস্থায়, জল দেবেন না, তারপরে সেই মাংসটাকে যদি আপনারা ধুয়ে ফেলেন তাহলেও ম্যারিনেট করতে বেশি টাইম লাগে না, সফট হয়ে যায়। তো আমার আজকে মাংসটা আমি নুন দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর ধুয়ে তারপরে আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমার মাংসটা একদম সফট হয়ে গেছে। এটার মধ্যে আমি গরম জল দেবো, তাই বাটিতে করে আমি গরম জল বসিয়েছি, জলটাও আপনারা মাপ মতোই দেবেন। দেখুন চিকেনটা প্রায় আমার কষা হয়ে এসছে, এবার আমি যেহেতু জলটা বসিয়েছি জলটা গরম হলেই আমি এটার মধ্যে চিকেন জলটা দিয়ে দেবো গ্রেভির জন্য। জলটা গরম হয়ে গেছে, জলটা গরম হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে জলটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি চিকেনটাকে ফোটানোর জন্য। দেখুন জলটা দেওয়ার পরে আমার চিকেনটা এরকম নিয়েছে, এবারে এটা জলটা ফুটবে, গ্যাসের আঁচটাকে একটু চড়া করে দিলাম, দিয়ে একটা থালা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার চিকেনটা ফুটছে আস্তে আস্তে, ধীরে ধীরে ফুটছে, এবার এটাকে আমি একটু ঢাকাটাকে সরিয়ে আমি আর একটু নাড়া নাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, পেঁয়াজ এবং দই দিয়ে যে মশলাটা আমি করেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো আমি। দিয়ে এবার এটাকে আমি নেড়ে নেব। ধুয়ে যে বেরেস্তা যে পেস্টটা ছিল আমার কাছে সেটা আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি টক বক করে ফুটবে দেব, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আপনারা দোকানে যাবেন, দোকানে গিয়ে এই ফ্রেশ আমুলের ফ্রেশ ক্রিম একটা কিনে নিয়ে আসবেন। আমি পুরোটা দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি, কেননা আমার মাংসটা হচ্ছে 1 কেজি, যদি আমি 2 কেজি মাপে মাংসটা নিতাম 2 কেজি পরিমাপে পুরো ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমার 1 কেজি মাংস আর গ্রেভিটা আমার এরকম, এটা আরও ঘন হলে পরে এটা আরও থকথকে একটা ভাব আসবে, এই ঝোলটা এখনও অনেকটাই টানবে, তো সেই কারণে আমি ওটা হাফ ক্রিমটা দিয়ে দিলাম। দেখুন আমার চিকেন প্রায় হয়ে এসছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সাই গরম মশলা যে সেই গরম মশলা গুঁড়োই দেবো। আর যদি মনে করেন বাড়িতে গুঁড়ো করে রাখা গরম মশলা, গোটা গরম মশলা আমরা অনেক সময় মিক্সিতে গুঁড়ো করে
নিয়ে সেটাও ইউজ করি, সেটাও করতে পারেন। আমি গুঁড়ো গরম মশলাটা ইউজ করলাম। দেখুন এবার আমার চিকেনটা হয়ে গেছে, এবার আমি এটাকে এই বাটিটার মধ্যে তুলে রাখবো আস্তে আস্তে। আপনারা প্লিজ করে খাবেন, এবং প্লিজ আমাকে একটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন, কারণ আপনাদের যদি মতটা আমি জানতে পারি তাহলে আমার আরও সুবিধা হবে, এবং আমিও আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো তাই প্লিজ একটু কমেন্ট করে দেবেন। নমস্কার, আমার রান্না এবার রেডি হয়ে গেছে। তো দেখুন শেষে এরকম আমার রান্নাটা দেখতে হয়েছে, এবং আজকের দিনের মতো এখানেই সমাপ্ত করছি আমার রান্নার। প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব এবং লাইকস করবেন এবং শেয়ার করবেন, আর একটা প্লিজ কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমি বুঝতে পারবো ভালো খারাপ, আমি আরও নতুন করে শিখতে পারবো আপনাদের কাছ থেকে। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। নমস্কার।